গুড মর্নিং গাইস, তো আজ অ্যামাজন থেকে একটা পার্সেল আনলাম, মাইক সোনাটা S111। তো আনবক্সিং করছি, দেখি কিরকম হয়। মোবাইলের পিছনে লাগাতে হবে, মোবাইলের যদি ডাইরেক্ট যদি না লাগে এটা, তো এটা দিয়ে এটা লাগাতে হবে। আর এই মাইকটা ভালোই বড়ই আছে, বেশ সুন্দর। আরো প্ল্যাগ আছে, এটা চার্জিং প্ল্যাগ, ইউএসবি প্ল্যাগ, ম্যানুয়াল আছে। কিন্তু ইংলিশও আছে, আবার চাইনিজ ভাষাতেও আছে। এটা থাক, এটা পরে দেখবো। আর এখানে কি আছে দেখে নিই, চার্জিং সকেট, এটাও থাক, এটাও এখন আমার লাগছে না। এখন আমি এটা লাগিয়ে চেক করব, চেক করে দেখি কিরকম সাউন্ড আসে, তারপরে কথা আছে। তো গাইস, এখন আমি এটা দিয়ে রেকর্ডিং করছি, দেখি কিরকম হয়। এটা অ্যাডজাস্ট লাগালাম, এটা সব ঠিক করে কিরকম কথা হয় এটাই চেক করার জন্য একটু লাগিয়ে দেখছি, দেখি কিরকম হয়, সাউন্ডটা কিরকম আসে। তো প্রথমে খালি মোবাইল দিয়ে রেকর্ড করছিলাম, সেটা তো শুনতে পেলেই কিরকম হয়। তো এখন এটা লাগিয়ে, মাইকটা লাগিয়ে রেকর্ডিং করছি, তো আওয়াজটা অনেক ডিফারেন্স বোঝাই যাচ্ছে, অনেক ডিফারেন্ট হয়, আওয়াজটা অনেক ভালো হয়, নয়েজটা খুব কম আসে। তো আমার মনে হচ্ছে এই সোনাটা মাইক S111 মাইকটা একটু ভালো, নয়েসের দিক থেকে খুব ভালো, আর কথাটাও একদম ক্লিয়ার আসে। তো তোমরা চাইলে এটা নিতে পারো, আর যখন এটা চালু হবে, অন হবে, তখন এখানে একটা আলোর মতো চলবে আর কি, এই সবুজ রঙের একটা আলো জ্বলছে, আর পিছন দিকে এটা সুইচ আছে, এটা টিপে ধরলেই সেটা অন হয়ে যায়। আর এগুলো চার্জিং, আইফোন টাইফোন এগুলো হাবি যাবে, ওগুলো আমার দরকার নেই। আর আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে, দেখতে পাচ্ছ, অ্যামাজন থেকে নিয়েছি সোনাটা S111, সোনাটা গোল্ড। আর এটার দাম নিয়েছে 1500 টাকা, ঠিক আছে, 1500 টাকার মধ্যে একদম ডেলিভারি দিয়ে গেছে। তো ভিডিওটা কিরকম হলো, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে, পরবর্তী ভিডিও আসবে তার জন্য এই মাইকটা নিলাম। তো দেখি পরবর্তী কিরকম ভিডিও দিতে পারি। তো আজকের মতো এখানেই, ঠিক আছে।